হ্যালো গাইস, জনপ্রিয় সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। তিনি কি করছেন, তিনি দান করলেন কি না, তিনি কত টাকা দান করলেন, কত লক্ষ টাকা দান করলেন, সেই দানের টাকা কারা পেলেন, সেই দানগুলো কোন খাতে ব্যয় হলেন, বা তিনি কেন টাকা এখনো দেননি বা দিয়েছেন কি না, তিনি কত পিস পিপিই দিয়েছেন, এই যে কথাগুলো চারিদিকে সমালোচনা আলোচনা, সেটা কিন্তু একজন সুপারস্টার বলেই। হ্যাঁ, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান, তিনি সবাইকেই ভালোবাসেন এবং ভালোবেসেই তিনি কিছুটা সময় নীরব ছিলেন। তিনি চেয়েছিলেন তার দানের কথাটা নীরবেই দিতে, কিন্তু অবশেষে সেটাও তিনি মুখ খুলতে বাধ্য হয়েছিলেন। এখন কথা হচ্ছে, আমরা সবাই যেহেতু ঘরেই আছি, আমরা সবাই ঘরমুখী, শাকিব খানও ঘরে রয়েছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি কিন্তু সিনেমার কাজ আপাতত বন্ধ করেছেন এবং ঘরে থাকছেন। এখন সবার কৌতূহল, শাকিব খান ঘরে যেহেতু আছেন, ঘরে থেকে তিনি কি করছেন? শাকিব খান জানাচ্ছে তিনি তার মায়ের সঙ্গে রান্না বান্না করছেন, কারণ জীবনে অনেক সময় ব্যয় হয়ে গেছে যে তিনি মায়ের সঙ্গে থাকতে পারেননি, মাকে সময় দিতে পারেননি। মায়ের অনেক 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 অভিযোগ ছিল, শাকিবকে কাছেই পাওয়া যায় না, ওকে একটু কাছে পাই না, ও মাঝ রাত্রে কখন বাড়ি ফেরে আমি জানি না, ও সকালে ঘুম থেকে উঠে চলে যায়, ওকে আমি দেখি না, এই যে আক্ষেপ। কত সময় কত রান্না করে ওর জন্য বসে থেকেছেন, ওকে পাননি গত 15 বছর, ওকে পাননি গত 15-20 বছর বলা যায়, শাকিব খানকে তার মা কাছে পাননি। সেই সময়টা কিন্তু পুষিয়ে দিচ্ছেন একেবারেই শাকিব খান তার মাকে, একদমই কাজ ছাড়া হচ্ছেন না, মাকে আবদার করছেন এটা বানিয়ে খাও ওটা বানিয়ে খাও, এবং সব কিছুতে তিনি নিজে হেল্প করছেন, কারণ তার বাড়িতে এখন বর্তমানে কোনো ভুয়া ড্রাইভার কিংবা বডিগার্ড তার কেউই নেই। তিনি একদমই একা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছেন এবং মাকে বিরক্ত করছেন, তটস্থ করে তুলছেন, এই দাও ওই দাও, অকারণে চিল্লাচিল্লি, মা বলে ডাকা ডাকি। শাকিব খানের মা অনেক বেশি খুশি, তিনি বলেন যে আমি জানি না করোনাতে কে কেমন আছে, কিন্তু আমি বিন্দাস আছি, কারণ আমি এই সময় সাথে পেয়েছি আমার সন্তানকে, 20 বছর পরে যেন আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি, এর চেয়ে আনন্দের আসলে আমার কাছে আর কিছুই নেই। আমি আমার জীবনের বাকি 20 বছর হয়তো এভাবেই কাটিয়ে দিতে পারবো, আমার ছেলেকে এই যে কাছে পেলাম, এই যে তার সঙ্গে সারাক্ষণ থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে নামাজ পড়া, একসঙ্গে আনন্দ করা, এই সময়গুলো আসলে দরকার ছিল। আমি মনে করি এই ক্রান্তিকালে সবাই তার ফ্যামিলিকে সময় দিচ্ছে, সবাই খুব আনন্দে আছে। আমার যেমন, আমি যেমন শাকিবকে পেয়ে খুব খুশি, আমার মনে করি যে শাকিবের যারা ভক্ত রয়েছেন তারাও তাদের মাকে সময় দিন এবং একসঙ্গে রান্না করুন, একসঙ্গে কাজে থাকুন। শাকিব খান বলেন যে মা যখন রান্না করে তখন আমি তাকে হেল্প করি, মা মশলা দিলে আমি নেড়ে দিই, মা এটা ওটা আনতে দিলে আমি এনে দিই, মা পানি দিতে বললে পানি দেই। আমি চেষ্টা করছি মায়ের সেবা করার এবং মা চেষ্টা করছে আমাকে ভালো ভালো খাবার রান্না করে দেওয়ার। এই সময়গুলো আসলে কখনো ভুলতে পারবো না, কারণ বড় হবার পরে যে সময়টা থাকে সেই সময়টায় মাকে সময় দেওয়ার মতো সময় আসলে আমাদের কারোরই হয়ে ওঠে না। এই যে আমি এই এত ব্যস্ততার মধ্যেও কিছু সময় বের করতে পেরেছি, এজন্য স্রষ্টাকে ধন্যবাদ দেই যে আমি বাড়িতেই আছি, বাড়িতে থাকতে পেরেছি এবং মায়ের কাছাকাছি থাকতে পেরেছি এবং মাকে উপলব্ধি করতে পেরেছি, মায়ের ভালোবাসাটা কেমন সেটা ছুঁয়ে দেখতে পেরেছি, এটার জন্য আমি স্রষ্টাকে ধন্যবাদ দিই। আর মা দোয়া করছেন দেশের সব মানুষের জন্য, সবাই ভালো থাকুন, তাড়াতাড়ি দেশ এই সময়টা মোকাবেলা করে আমরা সবাই আবার আগের জায়গায় কাজে ফিরে যেতে পারবো। এইসব বয় পর্যন্ত আমাদের সবারই ঘরে থাকা উচিত, আমরা ঘর থেকে একদমই বের হব না। আশা করছি যারা শাকিব ভক্ত রয়েছেন তারা কথা রাখবেন। হ্যাঁ বন্ধুরা, শাকিব খানের কথা তো অবশ্যই রাখতে হবে, যারা বাড়িতে রয়েছেন বাড়িতেই থাকবেন, একদমই ঘর থেকে বের হবেন না। ধন্যবাদ।